আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আমরা কোথায় যাই কী করি। তো ভালো লাগলে একটা লাইক দিয়েন, কমেন্ট করেন। যারা নতুন আসছেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। তো দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরানো বন্ধু আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটু নদীর পাড়ে ঘুরতে আসছি, নদীর পাড় বুড়িগঙ্গা নদীতে এখানে ঘুরবো দুজনে। তো আজকে মনটা একটু খারাপ ছিল, তাই ভাবি বললো চলো আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি, তার জন্য যেখানে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো এখন তো বর্ষাকাল, তো অনেক পানি হয়েছে, তো ভয়ও লাগতেছে। তো কী করার, সাঁতার জানি, সাঁতার কাটতে পারি, তারপর নদীর ঢেউ দেখলে খুব ভয় লাগে। তো নদীর এপারেও আসছিলাম, এপার থেকে এখন আবার ওই পারে চলে যাচ্ছি। তো এখানেই এপার থেকে ওই পারে এতটুকুই জায়গা ঘুরবো, তারপর বাকিটা ওই পারে যেয়ে আবার ঘুরবো। তো আমার মতো যদি কেউ মন খারাপ থাকে তাহলে নদীর পাড়ে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। তো আমরা দুজন মিলে অনেক কথাবার্তাই বললাম। তো আমাদের বাড়ির কাছেই বুড়িগঙ্গা নদী, এর জন্য এখানে আসতে পারলাম। আর যাদের বাড়ি অনেক দূরে যদি থাকে এরকম নদী তাহলে ঘুরতে পারেন। অনেক বেশি বলে ফেলছি, তার জন্য সরি। এতো আমরা আমাদের ঘাটে চলে আসছি, এখন আমরা এখানে নামবো। তো গ্রামের বাড়িতে গেলে এভাবে নৌকাটা ঘোরা যায় যেহেতু বর্ষাকাল। তো আমাদের ঘাট এখানে, এখানেই নেমে যাব। অনেক ভালো লাগলো, অনেকক্ষণ সময় এখানে ছিলাম। তো এখানে বসবো এখন আমরা চটপটি খাওয়ার জন্য। তো এখান থেকে নদীটা দেখা যায় ব্রিজের উপরে, আমরা তো এখানে বসে আমরা চটপটি খাবো। তো দৃশ্যটা খুবই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমাদের ফুস চটপটি নেওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিব।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।